আকাশ থেকে সন্দেহজনক বস্তুর পতন শনাক্ত করল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের মালেকান কাউন্টির লেইলান পাহাড়ে আকাশ থেকে অপরিচিত ও সন্দেহজনক বস্তুর পতন হয়েছে। উত্তর পশ্চিম ইরানে মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই বস্তু শনাক্ত করার খবর দিয়েছে। ওই ব্যবস্থা মঙ্গলবার রাতে এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ওই সন্দেহজনক বস্তুর দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা গুলি ছোঁড়া হয়নি। ওই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সৈন্যরা ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশের আগে কোনো গণমাধ্যমে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি আগ্রাসী ড্রোন ভূপাতিত হওয়ার খবর দিয়েছিল, কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিবৃতিতে ওই খবরের সত্য নিশ্চিত করা হয়নি। এছাড়াও 2015 সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তবে তিনি একথাও বলেছেন, এই ইউনিয়নের সঙ্গে ইরানের বাণিজ্যের ওপর যেন মার্কিন নিষেধাজ্ঞা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি ইউরোপকে নিশ্চিত করতে হবে। ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা আলাদা আলাদাভাবে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আহ্বান জানান। এদের মধ্যে পর্তুগালের রাষ্ট্রদূত কার্লোস কস্তা নোসের সঙ্গে বৈঠকে পরমাণু সমঝোতা রক্ষায় লিসবনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রুহানি। তিনি অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া তেহরানে নবনিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত জেসপার ভাহরের সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্প্রতি স্থাপিত যৌথ মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল সেন্টারের প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও কোপেনহেগেনের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। এতে বলা হয়েছে, আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের, কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে কুয়েতকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু কুয়েত সরকার এক বিবৃতিতে ঘোষণা করেছে, দেশটি আরব লীগের 105তম সভাপতির দায়িত্ব গ্রহণ করবে না। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফিলিস্তিনের অস্বীকৃতির জের ধরে কুয়েতের আগে কাতারও আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করে। গত 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক চুক্তিতে সই করে। এই চুক্তিকে ফিলিস্তিনের সমস্ত দল ও সংগঠন বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। অন্যদিকে তুরস্ক জঙ্গি বিমান ভূপাতিত করেছে বলে জানালো আর্মেনিয়া। আঙ্কারার প্রত্যাখ্যান। তুরস্কের একটি যুদ্ধবিমান আর্মেনিয়ার আকাশে সে দেশের একটি জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। তুরস্ক এই অভিযোগকে নির্জলা অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। আর্মেনিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির একটি সুখই SU-25 জঙ্গি বিমান যখন সামরিক দায়িত্ব পালন করছিল তখন তুরস্কের একটি F-16 যুদ্ধ বিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় বিমানটির পাইলট নিহত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। ওই মন্ত্রণালয় আরও জানায়, তুরস্কের যুদ্ধ বিমানটি আজারবাইজানের গাঞ্জা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং এটি আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত এলাকায় মোতায়েন আর্মেনিয়া সেনাদের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে। তবে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এই অভিযোগকে নির্জলা অসত্য বলে প্রত্যাখ্যান করেন। তুরস্কের কোনো F-16 জঙ্গি বিমান আর্মেনিয়ার সেনাবাহিনীর মুখোমুখি হয়নি বলে তিনি জানান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আর্মেনিয়ার বিবৃতি প্রত্যাখ্যান করেছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ফখরুদ্দিন আলতুন বলেছেন, আর্মেনিয়াকে সস্তা প্রচারণা কৌশল ত্যাগ করে তার দখলে থাকা আজারবাইজানের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে চলমান বিরোধে আজারবাইজানকে কঠোরভাবে সমর্থন দিচ্ছে তুরস্ক। ঐতিহাসিকভাবে আর্মেনিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো নয়। অন্যদিকে তাহলে আদভানি যোশীরা সেদিন মঞ্চে মিষ্টি বিলি করছিলেন কেন? প্রশ্ন আসাদউদ্দিন ওয়াইসির।
28 বছর আগে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ মোট 32 জন অভিযুক্তকে বুধবার আদালত অব্যাহতি দেওয়ার পর কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র এমপি ও দেশের মুসলিম সমাজের প্রথম সারির নেতা আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াইসি বলেছেন, সারা দুনিয়া দেখেছে বাবরি ভাঙা দিনে সেখানে মঞ্চের উপর বসে আদভানি যোশীরা মিষ্টি বিলি করছিলেন, তাহলে তারা কিভাবে নির্দোষ হতে পারেন। অন্যদিকে কোর্টে অব্যাহতি পাওয়ার পর বিজেপির এই দুই প্রবীণ নেতাই জয় শ্রীরাম ধ্বনিতে রায়কে স্বাগত জানিয়েছেন, আর ক্ষুব্ধ ও হতাশ মুসলিম নেতারা প্রশ্ন তুলছেন, এই অভিযুক্তদের যদি সেই দিনের ঘটনায় কোনো ভূমিকায় না থাকে তাহলে মসজিদ ভাঙল কারা। বস্তুত লখনৌতে বিশেষ সিবিআই আদালতের বিচারক বুধবার দুপুরে রায় পড়ার শুরুতেই জানিয়ে দেন, মসজিদ ভেঙে ফেলার এই ঘটনা আদৌ পূর্ব পরিকল্পিত ছিল না। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার দিন বিজেপি নেতারা উন্মত্ত জনতাকে ঠেকানোর চেষ্টা করেছিলেন বলেও আদালত মন্তব্য করেছে। বাবরি মসজিদ ভাঙার 28 বছর পর যখন আদালতে মূল অভিযুক্তরা সবাই আজ খালাস পেয়ে যান, সঙ্গে সঙ্গে কোর্টরুমের ভেতরেই মুহুর্মুহু জয় শ্রীরাম স্লোগান উঠতে থাকে, বাইরেও চলতে থাকে তার রেশ। বিশেষ সিবিআই আদালতের বিচারক এস কে যাদব তার চাকুরি জীবনের শেষ দিনটিতে জানিয়ে দেন, এমন কোনো প্রমাণ মেলেনি আদভানি, যোশী, উমা ভারতীর মতো নেতানেত্রীরা সেদিন মসজিদ ভাঙায় প্ররোচনা দিয়েছিলেন বলে, বরং তারা নাকি সেটা আটকানোর চেষ্টা করেছিলেন। রায় ঘোষণা পর 92 বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা আদভানি বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান। তিনি বলেন, আজ ভীষণ আনন্দের এক মুহূর্ত, খবরটা শোনার পরই আমরা জয় শ্রীরাম বলে এই রায়কে স্বাগত জানিয়েছি। বাবরি মসজিদ ভাঙার সময় বিজেপির সভাপতি ছিলেন মুরলী মনোহর যোশী, আর সেদিন তিনিও ছিলেন ঘটনাস্থলেই। 86 বছর বয়সী এই নেতা আজ দাবি করেছেন, রাম মন্দির আন্দোলনে সামিল দিলেও তারা মোটেই মসজিদ ভাঙতে চাননি। তার বক্তব্য, আমরা শুধু রাম মন্দির নির্মাণের পক্ষে জনমত গড়তে চেয়েছিলাম, মানুষের সামনে তথ্যটা তুলে ধরতে চেয়েছিলাম। তবে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সংগঠনের আরও যে অনেক নেতা নেত্রী আদালতে খালাস পেলেন, তারা অনেকেই আজও জোর গলায় বলেছেন, মসজিদ ভেঙে থাকলে বেশ করেছি, বলেছেন, রামলালার জন্য ও সত্যের পক্ষে কাজ করতে গিয়ে এই সব বাধা বিপত্তি আমি হাসি মুখে মেনে নিয়েছি। 90 দশকে ভারত জুড়ে হিন্দুদের ভাবনার যে অবমাননা হয়েছে বাবরি ভাঙা তারই প্রতিক্রিয়া বলেও দাবি করেন তিনি। জয় ভগবান গোয়েল নামে আরেকজন অভিযুক্ত কোর্টের ঢোকার আগে মিডিয়াকে বলে যান, মসজিদ ভাঙার জন্য তিনি মোটেও লজ্জিত নন, আর এত সব কিছুর পরেও কিভাবে আসামিরা সবাই খালাস পেলেন তাতে চরম বিস্ময় প্রকাশ করেছেন হায়দ্রাবাদের এমপি ও ভারতীয় মুসলিম সমাজের শীর্ষস্থানীয় নেতা আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াইসির প্রশ্ন, সারা দুনিয়া দেখেছে সেদিন উমা ভারতী বাবরি ভাঙার জন্য স্লোগান দিয়েছিলেন, আদভানি যোশীরা মঞ্চে মিষ্টি বিলোচ্ছিলেন। চার্জশিটে বলা হয়েছে, আগের রাতে আদভানি বিনয় কাটিয়ারের ডেরায় গিয়ে ষড়যন্ত্র করেছিলেন, এরা সবাই নির্দোষ হলে আমাদের প্রশ্ন, তাহলে মসজিদ ভাঙল কারা। বাবরি মসজিদ অ্যাকশন কমিটি নেতা জাফর ইয়াব জিলানি আবারও বলেছেন, যেখানে মাত্র 2 জন সাক্ষীর ভিত্তিতে খুনের আসামিকেও সাজা দেয়া যায়, সেভাবে কয়েক ডজন সাক্ষী থাকার পরও আদালত কিভাবে বলতে পারে কোনো প্রমাণ নেই। আর এই সাক্ষীদের মধ্যে পুলিশ বা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তারাও ছিলেন যারা মুসলমান নন, ছিল অসংখ্য মিডিয়া রিপোর্ট, ফটোগ্রাফারদের ছবি। বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আজকে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে, ফলে বাবরি মসজিদ ভাঙা প্রায় 3 দশক পর বুধবার প্রথম সেই ঘটনায় বিচার বিভাগের রায় এলো ঠিকই, কিন্তু তা সংক্ষুব্ধ পক্ষ বা ভারতের মুসলিম সমাজকে কোনো ক্লোজার দিতে পারলো তা কিন্তু আদৌ বলা যাচ্ছে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান 2 প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কে জিতেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বিতর্ক পরবর্তী এক জনমত জরিপের ভিত্তিতে সিএনএন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে। সিএনএন বলেছে, তাদের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রতি 10 জনে 6 জন মনে করেন বিতর্কে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাইডেন, ফলে এতে তিনিই জিতেছেন। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারীদের 28% মনে করেন বিতর্কে আসলে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের আগে একই ব্যক্তিদের মধ্যে 56% মত দিয়েছিলেন জো বাইডেন বিতর্কে ভালো করবেন, অন্যদিকে 43% মত দিয়েছেন যে ডিবেটে ট্রাম্পই বিজয়ী হবেন। দৃশ্যত আগে ট্রাম্পের ব্যাপারে আশাবাদী ব্যক্তিদের অনেকেই বিতর্কের পর তাদের মত পরিবর্তন করেছেন। 69% মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের অভিযোগ যৌক্তিক, অন্যদিকে 32% মনে করেন ট্রাম্প যেভাবে বাইডেনকে আক্রমণ করেছেন সেটি যথাযথ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে 90 মিনিটের এই বিতর্ক অনুষ্ঠিত হয়। ক্লিভল্যান্ডের কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওই বিতর্কে অংশ নেন এবারের নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হলেন তারা। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।